কাজ করতে করতে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি সম্পর্কের অবনতির কারণ হচ্ছে একে অন্যের সাথে থেকে দূরে সরে যাওয়া আর এই দূরত্ব তৈরি হয় মূলত সময় না দেওয়ার কারণে সম্পর্কে একে অন্যে পর্যাপ্ত সময় দিলে উভয়ের কেউই কখনো নিজেকে একা মনে করে না আপনি যখন সম্পর্কে থাকা মানুষটাকে সময় দিবেন কথা বলবেন তবে তার বিষণ্ণতা মন খারাপ আর একাতিত্ব এমনিতেই দূর হয়ে যাবে মানুষ তখনই নিজেকে একা মনে করে যখন সম্পর্কে থাকা মানুষটা তাকে সময় দেয় না মানুষ সম্পর্কে সম্পর্কে জোড়ায় নিজেকে ভালো রাখতে আর যখন তার খারাপ থাকার কারণ হয়ে দাঁড়ায় তখন সে হতাশায় ভুগতে থাকে সম্পর্কে মানুষটাকে সময় দিলে আপনার সময় নষ্ট হয় না বরং সম্পর্ক আরও গভীর হয় আপনি নিজেই যদি উদাসীন থাকেন সম্পর্কে মানুষটা অসহায়তা বোঝার চেষ্টা না করেন তবে সে আপনার সাথে কেন সম্পর্ক রাখতে চাইবে শুধু ভালোবাসে বলে অবহেলায় অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর তখন ভালোবাসা বোঝে না মুক্তি খুঁজে কাউকে বুঝতে হলে তাকে সময় দিতে হয় তার সাথে কথা বলতে হয় তাকে কখনো একা লাগতে দিতে হয় না সম্পর্কে আপনি যতই যত্নবান হোক না কেন যদি সামান্য সময়টুকু সম্পর্কে মানুষটাকে দিতে না পারেন তবে আপনার সমস্ত প্রচেষ্টাই একটা সময় পর বৃথা যাবে মানুষ যত্ন চায় সম্পর্কে মানুষটার কাছ থেকে সময় চায় আর যদি সম্পর্কে থেকেও সে দুটোর একটাও না পায় ঠিক তখনই সে তার থেকে মুখ ফিরিয়ে নেয় সেখানে যতই ভালোবাসা মায়া কিংবা পিছুটান থাকুক না কেন মানুষ সেই সম্পর্কে থেকে মুক্তি চাইবেই আর এটাই বাস্তবতা বাস্তবতা মানতে আমাদের অনেক কষ্ট হয় তো যাই হোক আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ